বাংলাদেশে যাচ্ছে গরু কেষ্টার আজ পৌষ মাস, মানে যতদিন আমি একবার বাড়িতে আছি, যতদিন না আমাকে জেলের ভাত না খেতে হচ্ছে, ততদিন তো চলবে। জেল থেকে বেরোতে পারি আবার, তখন আবার এভাবেই চলবে। মানে আমাকে থামানো যাবে না আশা করছি। আমি হয়তো অ্যাজ আ সিঙ্গার হিসেবে নচিকেতার লেভেলে কোনোদিন পৌঁছতে পারবো না, তবে মানুষ হিসেবে আমার মনে হয় আমি ওর থেকে অনেক ভালো জায়গায় আছি। তো এই প্রকৃতির নিয়মে ঠিক ভ্যাকিউম হয়ে যায়, আমরা মিস করি না নচিকেতা। আমাদের শির দাঁড়াটা না ওই পম্পলেট মাছের কাঁটার থেকেও অনেক নরম। এত সহজে এত কম সময়ে কিভাবে বিক্রি হয়ে গেলেন ভাবা যায় না। জাস্ট আমি একটা কথা মনে করতে পারি, দেবাংশুর মতো ছেলেরা যারা একসময় বলেছিলেন গদ্দাররা দলে থাকলে দল ছেড়ে দেব, তারাও আজকাল ওই গদ্দারদের ডিফেন্ড করতে টিভিতে বসেন। ওনাকে অ্যাকচুয়ালি না আমি আইসক্রিম বলে ডাকি, মানে ওনাকে মানুষ যেভাবে চেটে চলে যাচ্ছে আজকাল, আইসক্রিম ছাড়া কেউ এরকম করতে পারে না। ভালো লাগে বেশ। বাংলাদেশে যাচ্ছে গরু কেষ্টার আজ পৌষ মাস, একবার যেই সিবিআই ত্রাস অমনি ধপাস, কুমির চোখে জল নে তুই হাসপাতালের ঘর কেন ভরাস, তোর দু চোখ অমন লাল আর বিচ্ছিরি মুখের গাল, তোর কমবে এবার তেজ খেজেলের ভাতার গাল, এক বঙ্গ ললহ না তোর দোষটা দেখে না, তোকে বাঁচাতে গিয়ে খাচ্ছে দল বাঁশ, একবার যেই খেছাই পাশ বকছে রানীর দাস, উদ্ভট সব লজিক শুনে হাসির চোটেই আটকে যাবে শ্বাস। থ্যাংক ইউ। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের আড্ডায় আমরা যাকে পেয়ে গিয়েছি অনুভব মাইতি, মানে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া সেন্সেশন বলতে পারেন, এবং যে ধরনের প্যারোডি গান অনুভব দর্শকদের শোনায় তাতে তো রীতিমতো আট থেকে আশি প্রত্যেকেই একেবারে মানে একেবারে আবেশে ভেসে যাচ্ছেন এরকম একটা বিষয়ে। আমি অনুভব প্রথমেই যে প্রশ্নটা তোমাকে করব, তোমার বিভিন্ন গান আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাতে প্রতিবাদী কণ্ঠ তো থাকে অবশ্যই, কিন্তু এই প্রতিবাদের ভাষা কতদিন চলবে বলে মনে হয়? মানে যতদিন আমি বাড়িতে আছি, যতদিন না আমাকে জেলের ভাত না খেতে হচ্ছে, ততদিন তো চলবে। এবং যদি জেল থেকে বেরোতে পারি আবার, তখন আবার এভাবেই চলবে। মানে আমাকে থামানো যাবে না আশা করছি এই সময় দাঁড়িয়ে। মানে এরকম সম্ভাবনা রয়েছে যে? হ্যাঁ নিশ্চয়ই, মানে একদম। আমি ওই সবসময় বলি যে আমার বাড়িতে সবসময় ফ্রিজে চার পাঁচটা মিষ্টি এক্সট্রা রাখতে হয়, যে যখন তখন মামারা চলে আসবেন ওদেরকে হয়তো পরিবেশন করে দিতে হতে পারে, তো বাড়িতে সবসময় রাখা থাকে, ওই ভয়টা থাকেই। এটাই কি একটা নতুন চ্যালেঞ্জ যে আমি শাসকের বিরুদ্ধে কথা বলছি তার জন্য এই কোপগুলো নেমে আসবে আমার উপরে? হ্যাঁ, এটা মানে প্রত্যেকের সাথেই হচ্ছে, আমার মতো ইউটিউবার যারা এরকম আওয়াজ তুলছে তাদের সবার সাথেই হচ্ছে, এবং আমার সাথে না হওয়ার আমি কোনো কারণ দেখছি না, যখন তখনই এটা হতে পারে এবং তার জন্য আমি প্রস্তুত। মানে তুমি বলতে চাইছো যে এটাই কি নিয়ম, মানে বিরুদ্ধাচরণ করলে বা বিরুদ্ধে কথা বললে কি এই ধরনের আচরণই আমরা প্রাপ্য? নিয়ম কিনা জানি না, তবে এই শাসকের মানে যে টাইমটা চলছে তখন তো এগুলো হচ্ছে। যেমন আপনি ধরুন ওই কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির একটা অনুষ্ঠান ছিল, সেখানে যাতে ওই চাকরি প্রার্থীরা গিয়ে প্রবলেম করতে না পারে তার জন্য বাড়ির সামনে কিছু পুলিশকে দাঁড় করিয়ে রেখেছিল সারাদিন। তো এরকম চলছে, এবং অনেক ইউটিউবার আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন। তো আমি জানি না কেন আমি এই প্রথম এরকম কোনো সরকারকে দেখছি যে এই এরকম কোনো স্টেপ নিচ্ছেন, এবং তার জন্য আমিও প্রিপেয়ার। মানে আমারও অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, ওরাও আমার পাশে আছেন, আমিও প্রিপেয়ারের জন্য। তুমি তো যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, তো যাদবপুর ইউনিভার্সিটির যে পরিবেশ সেই পরিবেশটাকে কি প্রভাবিত করে তোমাকে এই ধরনের গান লেখার ক্ষেত্রে? না, আমি যাদবপুরে জাস্ট রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছি, তো সেভাবে আমি জানি না যাদবপুর কতটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। তবে আমার পারিপার্শ্বিক যে মানুষজন আছেন এবং আমি যাদের দেখে বড় হচ্ছি, যেমন শতরূপ দা আছে, সৃজন দা আছে ডেফিনেটলি, দীপশিতা দি, প্রতিকূর দা, এরা প্রত্যেকেই আমাকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে একটা টাইমে। আমি অ্যাকচুয়ালি পলিটিক্স 2018 সালের পর থেকে দেখা স্টার্ট করি, এবং ওই টাইমে ওরা পিকে ছিল, ওই সময় ওরা আমাকে ইনফ্লুয়েন্স করেছে, এবং তারপরেও কিন্তু আমি কোনো যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে হবে এরকম কোনো মাইন্ডসেট আমার ছিল না। তবে 2021 সালের ডিসেম্বরে ওই একটা মুখ্যমন্ত্রীর একটা ঘটনাকে নিয়ে, যিনি রেপকে একটা ওই প্রেম নাকি ভালোবাসা কিছু বলে একটা কমেন্ট করেছিল, লাভ অ্যাফেয়ার, তো ওটা নিয়ে আমার ভীষণ খারাপ লাগে। সেদিন থেকে আমার মনে হয়েছিল কিছু বলা দরকার, মানে এই টাইমে যদি দাঁড়িয়ে কিছু না বলি একটা অন্যায় হয়ে যাবে। তুমি যাদের কথা বললে মানে বামপন্থী রাজনীতির একেবারে তরুণ মুখ বলা যেতে পারে তাদেরকে, তো তোমার কখনো এরকম মুখ হয়ে উঠতে ইচ্ছে করেনি? না, এখনো পর্যন্ত ওরকম কোনো পার্সোনাল কোনো ইচ্ছে হয়নি, বাট ভালো লাগে, মানুষের ভালোবাসা পাচ্ছি, যে কাজটা করে যাচ্ছি সেভাবেই করে যাবো। তাতে এবং আমাকে বিজেপির মানুষরাও ভালোবাসে, এবং অনেক মানুষ আছেন যারা সাপোর্ট করেন, টিএমসির অনেক মানুষ আছেন যারা আমাকে মেসেজ করে বলেন হ্যাঁ দাদা যেটা বলছো তুমি একদম ফেলে দেওয়ার মতো নয়। তো সেক্ষেত্রে সব শ্রেণীর মানুষের কাছ থেকে মোটামুটি সাপোর্ট পাই।
তো শুধু বামপন্থীরে বলা ভুল হবে। টিএমসির কথাই যখন তুমি বললে, তো তোমার প্যারোডি গান যে এত জনপ্রিয় হচ্ছে, কখনো তৃণমূলের বিজয় সম্মেলনীতে গাইতে বললে গাইবে? ডেফিনেটলি, যদি এইসব গান গাইতে বলে নিশ্চয়ই গাইবো। মানে ওই নচিকেতা টাইপের গিয়ে ওরকম টাইপের গান গাইবো না, যদি আমার গান আমাকে নিজের মতো করে গাইতে দেওয়া হয় ডেফিনেটলি গাইবো। মানে বিষয়টা কীরকম হবে যে তৃণমূলের টাওয়ার টাওয়ার নেতারা বসে আছেন স্টেজে আর তুমি এই ধরনের শাসকের বিরুদ্ধের গানগুলো স্টেজে গাইছো? আশা করি ওরা ওটা চাইবে না, যদি চায় ডেফিনেটলি আমি খুব রাজি আছি ভীষণভাবে এটা ওদের সামনে। অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা, মানে আমি যে কাজটা করছি সেটা আমার গানগুলো হয়তো সিপিএমের লোকরা শুনছে, বিজেপির লোকরা শুনছে, কিন্তু যার শোনার কথা সে শুনতে পাচ্ছে কিনা ওটা আমার মেন লক্ষ্য। তো যদি রানীকে বলতে পারি রানীর কাপড়ে কালি লেগেছে, তো ডেফিনেটলি সেই সুযোগটা আমি মিস করবো না। করুণাময়ের ঘটনার পরে তো তোমাকেও গ্রেফতার হতে হয়েছিল, তো তারপরে গিয়ে কি আরও নতুন করে উদ্যম পেয়ে গেলে যে না আরও বেশি বেশি করে এই কথাগুলো তুলে ধরতে হবে? হ্যাঁ, মানে ওভাবে আটকানো যাবে না, মানে আমাদের কারোকে আটকানো যায়নি এবং যাবে না, ডেফিনেটলি ওরকম চলবে, এরকম গান চলবে। গ্রেপ্তারের ভয়টায় ওইসব যদি পেতেই হতো তাহলে আমি তৃণমূলের হয়ে গান করতাম। ওই এখনকার কিছু উঠতি সিঙ্গার আছে, কেশব দে টেশব দে টাইপের, হয়তো ওদের মতো হয়তো কিছু গান গাইতে পারতাম, কিন্তু সেভাবে বড় হইনি আমি, প্রতিবাদ করা দরকার তাই করছি। তো তুমি এই যে নচিকেতার প্রসঙ্গটা আনলে যখন, তখনই জিজ্ঞেস করি যে নচিকেতা চক্রবর্তী যার একসময় গান বা প্রতিবাদের ভাষা আমাদের গোটা তরুণ প্রজন্মকে একটা নতুন উদ্যম জুগিয়েছে, সেই নচিকেতার বদলানোটা তোমাকে ভাবায় না আলাদা করে? দেখুন, একটা জিনিস হচ্ছে সমাজ কখনো না কোনো কিছু ভ্যাকিউম রাখে না, কোনোভাবে ফিল আপ করে দেয়। আমি হয়তো অ্যাজ আ সিঙ্গার হিসেবে নচিকেতার লেভেলে কোনো দিন পৌঁছতে পারবো না, তবে মানুষ হিসেবে আমার মনে হয় আমি ওর থেকে অনেক ভালো জায়গায় আছি। তো আজকে নচিকেতা যে জিনিসটা করছে না, তার জায়গায় আমার মতো ছোটো ছোটো আরও প্যারোডি শিল্পী 100 জন 200 জন মতো এখন বাজারে চলে এসছে। এখন ওই নচিকেতার জায়গাটা আমরা মিলে ফিল আপ করছি, আমি একা নই, আমার মতো অনেক আরও অনেকেই আছে যারা সবাই মিলে ফিল আপ করছি। তো এই প্রকৃতির নিয়মে ঠিক ভ্যাকিউম হয়েছে, আমরা মিস করি না নচিকেতাকে। কিন্তু ওনাদের থেকে তো আমাদের কিছু পাওনা আছে, মানে শ্রোতা হিসেবে বা তার গানের ভক্ত হিসেবে, সেটা কি আমরা দাবি করতে পারি না? এখন বিক্রি হয়ে গেলে এখন কি করবেন, শুধু নচিকেতা নয়, কবির সুমনের মতো মানুষরাও গান লিখেছিলেন, ওরাও বিক্রি হয়ে যাচ্ছে এবং কিছু তো করার নেই, কারোকে জোর করে তো চেঞ্জ করতে পারবেন না। যার যেভাবে যার মানসিকতা যেমন, তো ওনার সময় উনি যে সুযোগটা পেয়েছিলেন হয়তো এখন সেই সুযোগটা ক্যারি ফরওয়ার্ড করবেন বলে ওই শাসকের কাছে চলে গেছেন, মঞ্চে গান ওই সাহসটা পান না। তবে আমরা সেভাবে বড় হইনি বললাম, আমরা করবই। মানে যে নচিকেতা একসময় উল্টো রাজার দেশে লিখেছিলেন, তাহলে এখন আমাদের রাজ্যটা তাহলে কি কি বলবো, মানে এই প্রশ্নগুলো তো আসে মাথায়। আমি সেটাই ভাবি, মানে উনি ও সরকার বলে একটা গান লিখেছিলেন, যেটা প্রত্যেকটা ও ডাক্তার বলে একটা গান লিখে, ও ডাক্তার, ওতে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন মোটামুটি মিলে যায়। তারপরে কাঠমানি নিয়ে গান করেছিলেন, আমি ভাবি ওই তৃণমূলের মঞ্চে যখন গান করেন ওনার মাইন্ডসেটটা কেমন হতে পারে। আমারও ওটা নিয়ে আমি চিন্তিত, কিন্তু এই ব্যাপারটা যে মিস করি না, আমি তো অ্যাটলিস্ট মিস করি না। বা ধরো এই যে কবির সুমনের কথাই বললেন, যে কবির সুমন মাওবাদী আন্দোলন নিয়ে গান লিখেছেন, সেই কবির সুমন আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন না, মানে একেবারে চুপ, এই বিষয়গুলো তো ভাবায় আমাদের অবশ্যই। কেরিয়ার বাঁচাতে হবে কোনোভাবে, হয়তো আমি জানি না, এর আর কোনো আমি এক্সপ্লেনেশন পাই না। টাকার ব্যাপার আছে হয়তো কিছু পান বা কিছু, নাহলে এরকম কেউ কোনো মানুষ এভাবে হঠাৎ পরিবর্তন হয়ে যাবে, আমি তো কোনো কারণ খুঁজে পাই না। মানে বিকিয়ে যাওয়ার রাজনীতি এই যে বিষয়টা, মানে ওদের কী বলবো, ওদের শিট দাঁড়াটা না ওই পম্পলেট মাছের কাঁটার থেকেও অনেক নরম, মানে এত সহজে এত কম সময়ে কীভাবে বিক্রি হয়ে গেলেন ভাবা জানে জাস্ট। তো তোমারও কথা আমি যদি বলি, তুমি একটা নতুন প্রজন্মের মুখ হয়ে উঠে আসছো বা তোমার এই যে গান প্রতিবাদের ভাষা সেগুলো মানুষের ভালো লাগছে, আগামী দিনে যদি এরকম হয় যে তুমিও হয়তো বদলে গেলে বা তোমারও মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেলো, হয়ে যেতেই তো পারে। মানে আমি তৃণমূলের হয়ে গান করবো বলছেন? না, মানে ওটা যদি করতে হতো আমি এখন করতে পারতাম, আমার হাতে এখন এমআইয়ের ফোন থাকতো না, হয়তো আইফোন থাকতো, ওটা এখনই হয়তো করতে পারতাম। কিন্তু ওই বাড়িতে এসে না, মানে সারাদিন চোরকে ডিফেন্ড করে বাড়িতে এসে মা বাবার সামনে কীভাবে মুখ দেখাবো, আমি সেটা ভেবেই ওই কাজগুলো করতে পারি না। অনেকে করতে পারে, আমার বয়সে অনেক তৃণমূলের স্পোক্স পার্সনরা আছে যারা করতে পারে, ওটা আমি করতে পারি না। এবং আমি বরং এটা বলতে পারি যে পরে ফিউচারে যদি সিপিএমের এগেনস্টে কিছু লিখতে হয় সেটা আমি বুকে পাথর রেখেও হাতে কলম চালাবো, সেটা হতে পারে। সিপিএমের বিরুদ্ধাচারণ করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা করতে পারি, যদি কিছু ভুল দেখি আমি ডেফিনেটলি করতে পারি, কিন্তু মনে হয় না। আবার তৃণমূল যদি কোনো ভালো কাজ করে আমি ডেফিনেটলি সেটা নিয়েও বলতে পারি, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু এই চোরদের ডিফেন্ড করতে পারবো না। মানে এই মুহূর্তে মনে পড়ছে কিছু তৃণমূলের ভালো কাজ? এই মুহূর্তে তো আমার মনে, মানে চারপাশে যা চলছে কোনো ভালো কাজ মানে ঢাকাই পড়ে যায়, হয়তো আমি খবর পাই না ওভাবে কিছু। আমি যদি তোমাকে, তুমি যে মানে বদলানো বা এই বিষয়টা নিয়ে তোমাকে যদি বলি, আমি যদি একদম স্পেসিফিক্যালি নাম করে তোমাকে বলি, ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী স্বনামধন্য গায়িকা,
তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের SFI এর GS ছিলেন, এখন সেই ইমন চক্রবর্তী শাসকের একেবারেই ঘনিষ্ঠ। তাহলে এই বদলানোটাও তো আমরা দেখেছি প্রত্যেকে, এভাবে প্রত্যেকে, শুধু উনি নন, মানে আমি আশেপাশে সবাইকেই দেখছি এভাবে বদলে যাচ্ছেন। আমি একটা কথা মনে করতে পারি, দেবাংশুর মতো ছেলেরা যারা একসময় বলেছিলেন গদ্দাররা দলে থাকলে দল ছেড়ে দেব, তারাও আজকাল যেভাবে ওই গদ্দারদের ডিফেন্ড করতে টিভিতে বসেন। শুধু ইমন চক্রবর্তীকে দোষ দিলে আপনি, প্রত্যেকেই এরকম করছেন। এবং এখান থেকে বেরোতে হলে একটা বিশাল বড় একটা কিছু রিভলিউশন টাইপের লাগবে, না হলে এই মানুষদের কী পরিবর্তন করতে পারবো না আমরা সমাজটাকে। এই যে বদলে যাচ্ছেন শিল্পীরা, এটা কোন প্রলোভন থেকে বলে তোমার মনে হয়? মানে প্রত্যেকেরই তো একটা নিজস্ব আদর্শ থাকে, ভাবনা থাকে, সেই আদর্শ থেকে বেরিয়ে গিয়ে কেন তারা এইভাবে বদলাচ্ছে? কেরিয়ার বাঁচানো ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। কেরিয়ার বাঁচানো বা কিছু উচ্চ আকাঙ্ক্ষা থাকে তো সেগুলোর জন্যই করতে পারেন, এর বাইরে আমি তো কোনো কারণ দেখি না। যেমন পরমব্রত চ্যাটার্জি যিনি আছেন তার এক্সাম্পল দিতে পারি, এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো মানুষ যিনি বিজেপির এগেনস্টে যে গানগুলো লিখতে পেরেছিলেন একসময়, আমি জানি না এখন উনি কেন চুপ হয়ে আছেন, উনি কেন রাস্তায় নামেন না, উনি কেন প্রতিবাদ করেন না, এগুলো আমাকে ভাবায় মাঝে মাঝে। তো কেরিয়ারের কথা তুমি যখন বলছো, তার মানে কি কেরিয়ার বাঁচাতে গেলে শাসকের মানে একেবারে ঘনিষ্ঠ হয়ে থাকতেই হয়, নাহলে কেরিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কেরিয়ার করা যাবে না যে কোনো প্রফেশনেই? সেটা একটু ডিফিকাল্ট তো হয়ে যায় স্ট্যান্ড করা, একটু তো ডিফিকাল্ট হয়ে যায়। আমি জানি না, আমি একটা এক্সাম্পল শুনেছিলাম রুদ্রনীল ঘোষের কাছ থেকে, উনি ডিফিকাল্টি ফেস করছেন, কতটা সত্যি আমি জানি না। তবে আমি ডিফিকাল্ট হবে কি না জানি না, তবে ডেফিনেটলি ইজি হয়ে যায় পথটা, কেরিয়ার বাঁচানোটা ইজি হয়ে যায়। এবং দেবের মতো মানুষরা যারা একসময় কেরিয়ার বাঁচানোর জন্য ওই 21শে জুলাইয়ের মঞ্চে লেপাগুলো ডান্স করতে পারেন, ওনারা আজকে দাঁড়িয়েছেন। তো ওই এক্সাম্পল ভেবে হ্যাঁ, কেরিয়ার বাঁচানোর জন্য অনেকেই যায়। বা ধরো এই যে বিভিন্ন শিল্প সংস্কৃতি জগৎ থেকে যারা রাজনীতিতে আসেন, তাদের আশাটা কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? বা ইতিমধ্যে যারা এসেছেন তারা কি সেই জাস্টিসটা দেখাচ্ছেন? মানে যে কোনো পার্টির হয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, শুধু শিল্পীরা নয়, মানে যে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাপলিটিক্যাল থাকার কোনো মানে হয় না, এবং যারা থাকে তাদেরকে আমি সত্যি ঘৃণা করি। এই সময় দাঁড়িয়ে যে নোংরামিগুলো হচ্ছে তাদের এগেনস্টে বলতে হবে। মানে আমারও কি দায় পড়েছিল বলবো, আমি একজন স্টুডেন্ট, আমারও কেরিয়ার আছে, আমাকেও আমার পড়াশুনো করতে হয়, আমারও চাকরি করতে হবে, আমিও বলছি। তো আমার মতো যদি প্রত্যেকে এগিয়ে আসে তো কিছু তো কিছু না কিছু তো একটা কাজ দেবেই। মানে যে প্রশ্নগুলো উঠে আসে, যে মানে আমি যদি একদম নাম করি বলি, তৃণমূলের অন্দরেও তো অনেকে বলেন যে যারা অন্যান্য জগৎ থেকে আসছেন তারা হয়তো ঠিকভাবে কাজ করছেন না। যেমন রিসেন্টলি দেখা যাচ্ছে যে যারা মিস নুসরাত বা মিমি তাদেরকে তাদের এলাকায় দেখা যায় না, এই মানে অভিযোগগুলো তো উঠে আসে। তো আমরাও তো ধরো এই ধরনের জনপ্রতিনিধিদেরকে তো আমরাই ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিও তো একটা দায়বদ্ধতা তো আছে মানুষের জন্য। ওটা মানুষ ভাববে, মানুষ কাদের জিতিয়েছেন, ওরা কান্তি গাঙ্গুলিকে চান নাকি ওই শতাব্দী কিনি যিনি আছেন ওনাকে চান, মানুষ ভাবতে হবে। আজকে মদন মিত্র তিনি রাস্তায় যা করে বেড়ান, যেভাবে গান লিখে বেড়ান বা গান গেয়ে বেড়ান, সেটা মানুষ চেয়েছিলেন নাকি উনি মানুষের পাশে থাকবেন, মানুষের হয়ে কথা বলবেন, সেটা চেয়েছিলেন, মানুষকে ভাবতে হবে ওটা। মদন মিত্র যে ধরনের ধরো ফেসবুক লাইভ করেন বা যে ইমেজটা উনি একদম মেনটেন করেন, কেমন লাগে তোমার বিষয়টা? আমি এখন রীতিমতো ওনাকে দেখতে পাই না, কারণ মোস্ট প্রবলি উনি আমাকে ব্লক করে দিয়েছেন, আমি দেখতে পাই না। তবে ফ্রেন্ডসদের কাছ থেকে মাঝে মাঝে আপডেট পাই, এবং ইউটিউবে কিছু গান নাচ শুনেছিলাম, বেশ কালারফুল পার্সোনালিটি। তবে আমি বলবো আমার এখন যা পার্সোনালিটি আছে, মানে আমার লাইফ যা চলছে, আমি শেষ জীবনটা ওনার মতো কাটাতে চাই। মানে ইন্সপিরেশনাল, এটা বলা যেতে পারে ইন্সপিরেশনাল, আইডল একদম। মানে রাজনীতিবিদদের এইরকম একটা দিকও থাকতেই পারে, মানে আমরা যেটা ভাবি যে পলিটিশিয়ান মানেই একটা ভীষণ একটা মেনটেন্ড হবে সব কিছু, বা মেপে কথা বলবে, এই বিষয়টা সবসময় যে করতে হবে, এটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। ওনার পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু ওনার মতো এতটাও যে একটা ব্যাপার থাকবে, ওটা আমাকে বেশ আকৃষ্ট করেছে। যেভাবে হুক্কা টানেন বা বিশেষ কিছু জল খান, ওইগুলো বেশ ভালোই লাগে, বেশ এন্টারটেনিং। মানে সারাদিনের পরে এত কপচানির পরে দিনের শেষে কেউ একজন আছে যে মানুষকে এন্টারটেন করেন জোকার হিসেবে, তো ভালোই লাগে। মানে অনেকে আছেন যিনি পলিটিশিয়ান থেকে জোকার হয়ে যাচ্ছে, অনেকে আছে স্পোক্স পার্সন আমার বয়সী, অনেকে আছেন যারা জোকার থেকে পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো বেশ মজাই লাগে। আচ্ছা তৃণমূলে খেলা হবে গানটা তোমার কিরম লাগে পার্সোনালি? ভালো, আর যিনি লিখেছেন উনিও খুব ভালো। ওনাকে অ্যাকচুয়ালি না আমি আইসক্রিম বলে ডাকি, মানে ওনাকে মানুষ যেভাবে চেটে চলে যাচ্ছে আজকাল, আইসক্রিম ছাড়া কেউ এরকম করতে পারে না, ভালো লাগে বেশ ওনাকে। তুমি বললে যে মদন মিত্র রিসেন্টলি তোমাকে ব্লক করে দিয়েছেন, তো তোমার ব্লক লিস্টে এরকম কে কে আছেন হাই প্রোফাইলের মধ্যে? দেবাংশ করে রেখেছে আমাকে, বাবুল সুপ্রিয় করে রেখেছেন, অনেকেই আছেন এরকম, মানে আমি মনে করতে পারছি না, অনেকেই আছে যাদের পোস্ট আমি দেখতে পাই না, আমাকে এখন বন্ধুদের কাছ থেকে আপডেট নিতে হয়, তো ওটা আছে ব্যাপার। প্রত্যেকের সঙ্গে গানের একটা সম্পর্ক রয়েছে, তাদের নাম বললে
হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি গানের সম্পর্ক রয়েছে এবং খুব ভালো মানুষ, প্রত্যেকেই খুব ভালো মানুষ। মানে তারা কি কোনো জায়গা থেকে এই প্যারোডি গানে তোমাকে কি কম্পিটিটর মনে করছেন সেই জন্য ব্লক করলেন, এরকম একটা বিষয়? জানি না ও কারণে কিনা জানি না, তবে হয়তো নিতে পারেনি আমার কথাগুলো বা কিছুভাবে নিতে পারেনি, কিন্তু আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, যারা নিতে পারে নিতে পারে, যারা পারে না পারে না। ঠিক আছে, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট আমার কাছে। মানে এই ব্লক লিস্টে তুমি চাইছো আরো বাড়ুক নাকি? বাড়ুক, এরকম মানুষ বাড়ুক, না হলে শুনতে হবে ওদেরকে, কথা শুনতে হবে। বা ধরো এই যে সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করো তখন নিশ্চয়ই সবাই যে খুব ভালো কমেন্ট করেন তা তো নয়, কারণ আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি কিছু মানুষ আছেন যারা মানে একেবারে হয়তো এমন ভাষা প্রয়োগ করছেন সেগুলো হয়তো মানে একটু ভেবে চিনতে বলা উচিত, তো তোমারও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা রয়েছে? অনেকে করেন, তবে যেমন আমাকে একবার তৃণমূলের বেশ কিছু লোক বলেছিলেন যে তুই বারুইপুরে আয়, তোকে দেখে নেবো। বললাম আমি মার খাবো, আমাকে তোমরা মারবে, আমাকে বারুইপুর যেতে হবে ট্রেনে টিকিট কেটে, তুমি এসো আমার বাড়িতে এসো অ্যাড্রেস। তারপরে ওরা অ্যাড্রেস চাইলো, তারপরে অ্যাড্রেস যাওয়ার পরে মাকে দেখলাম ওই চাল বস্তা ডাল বস্তা নিয়ে আবার আলমারিতে ঢুকিয়ে দিচ্ছে। আমি মাকে জিজ্ঞেস করলাম কেন, বলছে বুঝতেই পারছি যে এই ব্যাপার স্যাপার আজকাল চাল বস্তা যেভাবে চুরি হচ্ছে, তো এই ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলো ওদেরকে না মানে একটু ভেবেচিন্তে বলা তো উচিত, এবং আমি মনে করি যারা বলে না ওদেরকে রিপ্লাই দেওয়া উচিত না, ওদেরকে অ্যাটেনশনটা দেওয়াটা উচিত না, আমি সেটুকুই মেনটেন করে চলি। তুমি সোশ্যাল মিডিয়াকে যে বেছে নিয়েছো এই ধরনের প্রতিবাদী গান বা প্রতিবাদী কণ্ঠ হিসেবে, তো এটাকে কি আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বা মনে হয় কি আরও মানে লাইভ পারফরমেন্স করা উচিত বা বিষয়টাকে কীরকমভাবে ভাবছো, মানে প্রতিবাদ এই যে গানের মাধ্যমে প্রতিবাদ? লাইভ পারফরমেন্স মানে টুকটাক এদিক ওদিক যাওয়া হয়, করা হয়, সেভাবে নয় যে একদম করা হয় না, তবে এই পার্ট টাইম হিসেবে আমি এগুলো সময় পেলেই করি। মানে এরকম নয় যে আমাকে দিনে একটা কিছু কন্টেন্ট বানাতেই হবে বা আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এগুলো করছি, একদমই নয়। এখান থেকে তো আমার উপার্জনের কোনো ব্যাপার নেই, আমার করতে ভালো লাগে তাই করছি, এবং উপার্জন হলে ফেসবুকে নিয়মে যেটা হয় যে মাসে যেরকম হয় তো সেই টার্গেটে আমি করি না যে আমাকে একটা কন্টেন্ট বানাতেই হবে। আমার মনে হয় এই টপিক নিয়ে বলা উচিত তখনই বলি, সেটা মানুষ ভালোবাসলে ভালোবাসবে, ভালো না বাসলে বাসে না, তো ফিউচারে সেরকম ব্যাপার আছে। এরকম কোনো মানে আবদার আসে যে এই বিষয়টা নিয়ে একটা গান লেখ? হ্যাঁ ডেফিনেটলি, মানে এরকম প্রচুর আসে এবং অনেকে লিখে পাঠান নিজেরা, আমার নিজেরই এত কিছু লেখা আছে যেগুলো করা হয়নি। বৈশাখীদের কথা বলছি, উনি এত কিছু লিখে পাঠান আমাকে, আমারই নিজের সময় হয় না। বৈশাখী বন্দ্যোপাধ্যায় তোমাকে? না না, বৈশাখী পল আমাকে যিনি গান লিখে দেন। হ্যাঁ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, এত পলিটিশিয়ানদের নাম নিচ্ছি না আমরা পরপর, তোমার মাথাতে ওটাই ফার্স্ট এল। না খুব লাকি, উনি যদি আমাকে কিছু লিখে পাঠান আমি খুব লাকি ফিল করবো, তবে আমাকে আপাতত বৈশাখী পলই লিখে পাঠাচ্ছেন। তো অনেক লেখা আছে যেগুলো এখনও করা হয়নি, তো অনেকে লেখা সময় পাই না অ্যাকচুয়ালি, এত কিছুর মাঝখানে পড়াশুনো, তারপরে কাজ, কন্টেন্ট বানানো, এত কিছুর মাঝখানে সব কিছু করে ওঠা হয় না, সব টপিক নিয়ে কথা বলা হয় না, তবে যেগুলো মনে হয় আমার ইম্পর্টেন্ট বলা উচিত সেগুলো নিয়ে বলি ডেফিনেটলি। শোভন দা বৈশাখীদের কথাই যখন উঠলো, এনাদের জন্য কিছু শোনাবে নাকি দর্শকদের, মানে কোনো প্যারোডি গান? হ্যাঁ, বেশ কিছুদিন আগে এই একটা গান লিখেছিল বৈশাখীদি, বৈশাখী পল অ্যাকচুয়ালি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছিল, ওই গানটা শোনাতে পারি? বৈশাখী পল লিখেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য, অসাধারণ। আচ্ছা এই গানটা আমি শোনাতে পারি। অ্যাকচুয়ালি গানটার মেন সময়টা লেখা হয়েছিল যখন উনি নবান্নতে গিয়েছিলেন দেখা করতে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়, তো এই নিয়ে গানটা লেখা। নেত্রী আমার আমি আমি বেছে নিইনি, ভাগ্যতে ছিল না যে হাত, সুযোগটা ভালো পাই তাই জোর করে যাই বছরেই দু একবার, প্রেমিকাকে পেতে আমি ঘর দর ছেড়ে আসি ভালো লাগে তার ওই নাচ, পরকিয়া প্রেম করি সমাজকে ভুলে যাই আর ভুলি জনতার কাজ, দিদিদের ছেড়ে আমি মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে রাজনীতি করি, দল ছাড়া থাকতে যে পারবো না, হয়ে গেছি আমি এক রোমিও তাই ফিরবো না ঘরে তাকে জানিও, সমাজ যাক যদি চুলোয় যায় বৈশাখী তোমায় ছাড়বো না, আমি বৈশাখী তোমায় ছাড়বো না। থ্যাংক ইউ। মানে আদর্শ প্রেম হলে কি এরকমই হওয়া উচিত যে সমাজ চুলোয় যাক আমি প্রেমিকাকে ছাড়বো না? ওটাই তো দেখছি, মানে এখন তো তৃণমূলের কালচারটি এরকম হয়ে গেছে, মানে শোভন চ্যাটার্জি থেকে ওই একজন নেতা আছেন কাঞ্চন মল্লিক, মোস্ট প্রবাবলি ওনার নাম, তো ওনাদের দেখে তো আমি ওটাই শিখছি অ্যাকচুয়ালি, মানে আমাদের ইয়াং জেনারেশন তো ওটাই শিখছে। গায়িকা বা ধরো অভিনয় জগৎ থেকে যারা এসেছেন তাদের অনেক নাম আমরা নিলাম, এই এই প্রজন্মের কবিদের নিয়ে তুমি কি বলবে, মানে সেটা হতে পারে সৃজাত বা সেটা হতে পারে শুভা প্রসন্ন? ওনাদের মানে সবই একই শ্রেণীর অ্যাকচুয়ালি, মানে কেউ আলাদা নয়, কেউ গায়ক হিসেবে যে আলাদা হয়ে যাচ্ছে কবি হিসেবে আলাদা, এক সবই একই শ্রেণীতেই পড়ে, ওই কিছু পাওয়ার লোভে যেভাবে ছুটে যাচ্ছেন শাসক দলের হয়ে, ওই চটি চাটা শব্দটা আমি ইউজ করতে চাইছিলাম না যদিও, ওটাই করে যাচ্ছে অ্যাকচুয়ালি। যদি সুবোধ সরকারের নাম বলি যার এক একটা কবিতা মানে প্রতিবাদের ভাষা হয়ে ঝরে পড়েছে, সেই সুবোধ সরকার আজকে তো মানে তার যে ধরনের বক্তব্য আমরা শুনতে পাই মানে হাসির উদ্রেক হয় আর কি রীতিমতো। কিছু করার নেই, মানে এই কালচারটা একটা
একটা জায়গাটা থেকে উঠে এসে, মানে আমি কী বলবো, শুধু ওনার নাম নয়, মানে প্রত্যেকেই দেবের মতো মানুষরা যারা সমাজের জন্য হয়তো ভালো কাজই করছেন, কিন্তু আজকে এই পার্টিটার আমি জানি না কী করার ওনার দরকার ছিল, নাহলে উনি হয়তো নিজের কেরিয়ারে ভালোভাবে হয়তো এস্টাবলিশ হতেও পারতেন। ওনারাও এভাবে বিক্রি হয়ে গেলেন, বা মিমি নুসরাতের কথা যেভাবে বলছেন ওনারাও, এই সোসাইটির কালচারটাকে আমার মনে হয় কোনোভাবে চেঞ্জ করা দরকার, কোনো ভালো কিছু একটা চেঞ্জ করা দরকার। এবং যারা যেসব মানুষরা প্রোটেস্ট করছেন এই এদের বিরুদ্ধে, যেমন কমলেশ্বর বাবু, ওনাকে অ্যারেস্ট হতে হচ্ছে, তো ওই ভয়টা এই মানুষের মধ্যে আছে যে আমি যদি কখনো হয়তো বলে ফেলি তাহলে আমি সুযোগ সুবিধা পাবো না, বা আমাকে অ্যারেস্ট করতে পারে, তার থেকে ভালো আমি সেফ জোনে খেলবো, আমি শাসকের কথা বলবো। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নাম তুমি নিলে, এই যে বিভিন্ন বুদ্ধিজীবী মহল যারা এখন আমরা দেখতে পাই পথে নামছেন, প্রতিবাদ করছেন, নাগরিক মিছিল হচ্ছে, তো এই বুদ্ধিজীবীদের এই প্রতিবাদটা কি আদৌ প্রতিবাদ হচ্ছে? মানে এটা কি বিক্ষোভ হয়ে থেকে যাচ্ছে না? প্রতিবাদ মানে তো সবাইকে নিয়ে একটা সাংগঠনিক বিষয়, সেটা কি হচ্ছে আদৌ? এখন মানুষরা নিজের ইচ্ছায় এগিয়ে আসছেন, তো এভাবে কারোকে তো আমরা জোর করে ডাকতে পারি না যে আপনারা আসুন রাস্তায়। মানুষকে আহ্বান করা হয়, তারা আসছেন, যারা সাহস বুকে নিয়ে আসতে পারছেন তারা আসছেন, যারা আসতে পারছেন না তাদের কিছু দায়বদ্ধতা থাকে পার্টির প্রতি বা কিছু কারণে, বিভিন্ন কারণে যেটা আগেও বললাম, সেই কারণে আসতে পারেন না। এই প্রশ্নটা কি তোলা উচিত যে যারা আইকন সমাজের তাদের কারা কেন কথা বলছেন না, নাকি তাদের ঠিক আছে, তারা তাদের মতো করে দেখছেন সমাজটা? না, যারা প্রশ্ন করছে, আমি তো এটাই বলছি যে করা উচিত প্রত্যেকে, এই টাইমে অ্যাপলিটিক্যাল থাকা উচিত নয়। এবারে কেউ যদি না বলেন তাদেরকে তো আমরা জোর করে বলাতে পারবো না, তাদের ওটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, তাদের তারা ওভাবে হয়তো শান্তিতে থাকতে চান, যেভাবে ওরা বলেন যে ওই ঝামেলায় থেকে কী লাভ, ওই ব্যাপার থেকে ওরা হয়তো বলেন না, এবারে আমরা তো জোর করতে পারি না। না, এই যে ধরো গান বা প্যারোডি বা কবিতার মাধ্যমে যে প্রতিবাদের ভাষা, এগুলো দিয়ে কি সমাজকে বদলানো যায় বলে তোমার মনে হয়? কিছুটা অংশে বদলানো যায়, পুরোটা নয়। এই জন্য আমি শুধু, যে অনেকে বলছিল এসি ঘরে বসে শুধু গান গাইলেই তো হয় না, তার জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে, অনেকবারই গেছি, অনেকবার অনেক প্রতিবাদে সামিল হয়েছি। শুধু গান বাজনা করে মনে হয় না পুরোটা শুধরানো যায়, কিছুটা অংশ তো করাই যায় ডেফিনেটলি, মানুষকে অ্যাওয়্যার করা যায় অ্যাটলিস্ট। এটা অনেকটা কি ইয়াং জেনারেশন ভিত্তিক হয়ে যাচ্ছে নাকি? মানে ইয়াং জেনারেশন হয়তো এগুলো শুনে খুব আকৃষ্ট হচ্ছে, শুনলো বা মানে শেয়ার করলো, এরকম নয়। আমার, আমি বরং বলবো আমার যারা বয়স্ক মানুষরা আছেন তারা আমাকে বেশি বেশি দেখি মেসেজ করেন বা আমাকে শুভেচ্ছা জানান, ওই দিকটা আছে। এবং এখন ইয়াংরা, ইয়াং জেনারেশন আমার মনে হয় না যে এখনও অবধি ওরা পলিটিক্সে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, ওরা ওই কন্টেন্ট ক্রিয়েশান এদিক সেদিক, ওই ইউটিউব ব্লগ এগুলো দেখেন, এগুলো করে ডেফিনেটলি, মানে ওরাও সারাদিনের ব্যস্ততার পরে কিছু চান যে একটু হাসির খোরাক কিছু চান, ওরা পলিটিক্সে মাথা ঘামাতে চান না। তবে আমি চাইবো ভবিষ্যতে সবাই যেন এগিয়ে আসে, অ্যাটলিস্ট কিছু নিজের একটা মন্তব্য, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, তৃণমূলের হয়েও হতে পারে, ওপিনিয়নটা জানানো দরকার। তো এই যে তুমি বলে পলিটিক্সে ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন ইয়াং জেনারেশন, সেটা কি এখনকার যে কালচার চলে এসছে, যেমন ধরো একে অন্যের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করছে সেইটার জন্যে, নাকি মানে বরাবরই পলিটিক্স, মানে ইয়াংদের ঠিক আছে পলিটিক্স থেকে, যেটা অনেক সময় ধরো আমি যদি বামপন্থার কথাই বলি সেখানে শোনা যেত যে নতুন মুখকে দেখতে পাওয়া যায় না, সেই সাদা চুলের একটা, সেই জায়গা থেকে নতুন মুক্ত এখন প্রেজেন্টলি এসছে। এবং হ্যাঁ, মানে না, সব পার্টিরই নতুন মুখ আসছে, মানে ইয়াং জেনারেশন আসছে এবং সব পার্টি চাইছে ইয়াং মুখকে সামনে আনতে। তো সেক্ষেত্রে মানুষকেই অ্যাওয়্যার করার ব্যাপারটা থেকেই যাচ্ছে, কিছু কিছু সেকশন অফ পিপলকে আমরা করতে পারছি, কিছু সেকশন অফ পিপলকে করতে পারছি না, ওই দায়িত্বটাও আমাদেরকে নিতে হবে যে ওরা ওরা যাতে আকৃষ্ট হয় সেইভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। আর যে ভাষার কথাটা বললে, সেটাই আমি মনে করি যে আমি তো খুব বেশি পলিটিক্স দেখিনি বা জানি না, তবে রিসেন্টলি আমি যেগুলো শুনছি আমার মনে হয় না আজকাল পরের কিছুদিন পরে মা বাবারা তাদের বাচ্চাকে টিভিতে সন্ধ্যাবেলা খবর দেখতে দেবেন বলে, তো ওই জায়গায় একটু নিজেকে ম্যাচিওর হতে হবে পলিটিশিয়ানদের। এবং যে ধরনের নামগুলো আমরা নিলাম, ধরো যারা জনপ্রতিনিধি, বিধায়ক বা সাংসদ, বেশ কিছু মানুষ মানে যারা আছেন তারা হয়তো কলকাতা থেকেই জিতছেন, তাহলে কলকাতার মানুষজন বা আমরা যেহেতু কলকাতাকে একটা শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসেবে ভাবি, তাহলে সেই মানুষজনদেরও তো তাহলে ভাবনা চিন্তা বদলাচ্ছে, নাহলে এই মানুষেরা কীভাবে জিতে আসছেন, প্রতিনিধিত্ব করছেন? মানে আপনি তৃণমূলের যারা লিডাররা আছেন, কিছু ক্ষেত্রে মানুষকে তো বোকা বানিয়েই করা হয়, এই জায়গাগুলো আছে, তবে মানুষকে অ্যাওয়ার হতে হবে। আমি যেমন বললাম, এই মানুষ দেখুক যে মদন মিত্র কী কী কাজ করেন বা নুসরাত মিমিরা কী কী কাজ করছেন, সেই জায়গাগুলো দেখে অ্যাটলিস্ট মানুষ অ্যাওয়্যার হোক, বা বীরভূমের যিনি কেষ্টমণ্ডল আছেন বা পার্থ, মানুষরাই বুঝুক মানুষরা কাকে ভোট দিয়েছেন, কাকে এনেছেন, তাদের প্রতিনিধিত্ব করতে, তাদের ভালো রাখতে যাদেরকে এনেছিলেন তারাই ভালো আছেন আর এনারা ভালো নেই, এই ব্যাপারগুলো মানুষরাই বুঝবে সময়ের সাথে সাথে।
আরও একটা বিষয় যেটা ধরো বারংবারই বলতে শোনা যায় যে কলকাতা শহর জুড়ে বা বিভিন্ন জেলা জুড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে বিভিন্ন কোটেশন, কখনো সেটা হতে পারে বাংলা নিজের মেয়েকেই চায়, কখনো হতে পারে কোনো প্রকল্পের একটা কোনো স্লোগান, এটা একটা কি সাংস্কৃতিক দূষণ নয়? বা ধরো নন্দন চত্বরটার কথাও যদি আমি বলি, রিসেন্টলি ফিল্ম ফেস্টিভ্যাল আবারও শুরু হচ্ছে, সেখানে একটা দেখতে পাচ্ছি যে রাজনীতির রং লাগানো হচ্ছে, সেই বিষয়গুলো তো সাংস্কৃতিক দূষণ অবশ্যই। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি দুর্গা পুজোয় দেখলাম দুর্গা ঠাকুরের থেকে মমতা ব্যানার্জির ছবি বেশি, তো সেক্ষেত্রে এটা একটা না সাবকনশাস মাইন্ডে কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে উনি আমাদের দেবী, উনি আমাদের বাংলার গর্ব, উনি কখনো ভুল হতে পারেন, এইটা একটা সাবকনশাস মাইন্ডে মানুষের মধ্যে বা ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে উনি আমাকে নেত্রী, আমি ওনাকে ভালোবাসি, এইটা নয়, উনি আমার ভগবান হয়ে গেছেন, তাই মানুষ যাতে ওনার ভুলটা দেখতে না পায়, কারণ ভগবান ভুল করতে পারে না, হ্যাঁ রামকৃষ্ণ তিলমের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, তো ভগবান কখনো ভুল করতে পারে না, এইটা একটা ব্যাপারটাকে কোনো না কোনোভাবে ঢোকানো হচ্ছে। এবং এই যে সামনে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আসছে, তো সেখানেও দেখতে পাবেন যে নেতাজির থেকে মমতা ব্যানার্জির পোস্টারটা অনেক বড়। বা এই যে ধরো ইয়াংদের জন্য যে অনেক প্রকল্প আনা হয়েছে, আমি ওভারঅল সবগুলো মিলিয়েই বলছি, সেগুলো কতটা মানে তুমিও যেহেতু এখনও স্টুডেন্ট, তো কী মনে হয় এগুলো কাজে আসছে মানুষদের? কিছু ক্ষেত্রে কাজে আসছে, সবটাই আমি একদম ফেলে দেওয়ার মতো বলবো না, তবে এই রিসেন্টলি শুনলাম একটা বাড়িয়ে দাও নাম্বার, এই ব্যাপারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগের সরকারের আমলে এত নাম্বার পাওয়া যেত না, আমরা ক্ষমতায় এসে নাম্বার অনেক বেশি পাচ্ছি ছেলেমেয়েরা। কীভাবে কৃতিত্ব পাওয়া যায় আমি তো কিছু বুঝতে পারছি না, তবে বাড়িয়ে দাও নাম্বার একটা জায়গায় আমি এগ্রি করি যে এসএসসি পরীক্ষায় 0 পেয়ে যারা 53 নাম্বার নিয়ে উঠে গেছেন, বাড়িয়ে দেওয়া নাম্বার হয়তো সেক্ষেত্রে কাজে লেগেছে, কিন্তু আমাদের মতো স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা কাজে লাগবে মনে হয় না এটা কোনো এফেক্টিভ হবে। মানে নাম্বার বাড়িয়ে দেওয়ার সঙ্গে সরকারের কি যোগাযোগ আছে? মানে সরকার কি এটা দাবি করতে পারে যে আমি ক্ষমতায় এসে নাম্বার বাড়িয়ে দিচ্ছি? আমি প্রথমে শুনে অবাক হয়ে গেছি যে এটা কীভাবে এটা করে মানুষের ভালো করেছেন, একটা স্টুডেন্টদের কীভাবে ক্রেডিবিলিটিটা বেড়ে গেছে নাম্বারটা বেশি পেয়ে, যে 80 পাচ্ছিল সে যদি এখন 99 পায়, তাতে তার ট্যালেন্টটা কী হলো আমি সেখানে বুঝতে পারলাম না। যা করছেন আমি জানি না, এই সরকার কীভাবে রাজ্যটা চালাতে চাইছেন আমি জানি না, যেগুলো করছেন একদমই ঠিক নয়, মানে কিছু ক্ষেত্রে এই ট্যাব দেওয়া বা ইত্যাদি ওগুলো হয়তো এখন বলতে পারবে সিপিএমের আমলে দিনই আমাদের আমলে দিচ্ছি, কারণ সিপিএমের আমলে ট্যাব তৈরি হয়নি, হয়তো তখন হয়তো দিতেই পারতেন সিপিএম হয়তো সেই সময় থাকলে, তবে এই ট্যাব দেওয়াগুলো ভালো ভালো স্টেপ, ভালো পদক্ষেপ। তুমি যেহেতু যাদবপুরের স্টুডেন্ট, আমি আবারও এই প্রসঙ্গটাই আনবো, সেটা হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো কলকাতার একেবারে নাম করা, সেখানে যে ছাত্র রাজনীতিকে ঘিরে যে বারংবার একটা সংঘর্ষ বা বিভিন্ন মন্তব্য উঠে আসে যে একে অপরের বিরুদ্ধে একটা কথা বলছে, বা যাদবপুর নিয়ে তো অনেক সময় বিতর্ক হয় যে যাদবপুরের ছাত্রছাত্রীরা একটু বেশি প্রগতিশীল, তারা অনেক সময় তাদের প্রতিবাদের হয়তো অভিমুখটা অন্যরকম হয়, তো তুমি এই বিষয়গুলোকে কি এগ্রি করো না কি মনে হয়? না অ্যাটলিস্ট প্রোটেস্ট করতে পারে ওরা, মানে অন্য আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতেও অনেক কলেজ দেখেছি বা একটা কলেজে পড়েওছি, সেখানকার সাথে এখানকার ডিফারেন্স আমি দেখতে পাই, অনেক কলেজ আছে যেখানে অভিষেক ব্যানার্জির জন্মদিনে পতাকা নিয়ে রাস্তায় বেরোতো হতো টিএমসির ওনার সুনাম করতে, বা অনেক সময় দেখেছি ছাত্র সমাবেশে যদি আমি না পৌঁছাতাম তাহলে হয়তো আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে আমাকে ভয় দেখানো হতো, সেই সেই জায়গার থেকে আমার মনে হয় এই যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রোটেস্ট করাটা অনেক বেশি কার্যকর করা উচিত, কেন করবে না, দেখুন এখানে আমাদের আজকে টাকা দেওয়া হচ্ছে না, যাদবপুর ইউনিভার্সিটির ফান্ডের প্রবলেম হচ্ছে, সেখানে উনি বছরের পর বছর ক্লাবগুলোকে কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন, তো এই করার জায়গাটা আছে বলেই উনি ওনার যে কাজগুলো উনি করছেন তার জন্যই তো প্রোটেস্টটা করতে হচ্ছে, উনি জায়গাগুলো বন্ধ করে দিন না আমরা প্রোটেস্ট করবো না। বাইরে ধরো 21শে জুলাইয়ের মঞ্চ বা সেখানেও আমরা দেখেছি যে এমন কিছু মানুষজন আসছেন সেখানে, হয়তো তারা হয়তো মানে সেই ছাত্র সংগঠনের মধ্যেই পড়েন না। হয়েছে, অনেক হয়েছে এরকম, মানে শুধু ছাত্র সমাবেশ না, যে কোনো মানে স্টুডেন্টদের যে কোনো মিছিলেই দেখবেন ওই ধেড়ে বুড়োরাই থাকে টিএমসির ম্যাক্সিমাম, ওই কালচারটাই ক্লাবের দাদারা থাকে ওদের, ওদেরকেই তো ভরাতে হয়, ওরাই ম্যানেজ করে তো ওদেরকে থাকতেই হয়। আমি কলেজ থেকে নিজে যে কলেজে পড়েছিলাম এক সময় সেই কলেজ থেকে এক্সপিরিয়েন্স করি ব্যাপারগুলো বলছি, খুব খারাপ এক্সপিরিয়েন্স এবং আমাকে লাস্ট 2 বছর কলেজটা বন্ধই রাখতে হয়েছিল লিটারালি, এবং কোভিডের টাইমে একটু সুবাদে অ্যাটলিস্ট কলেজটা যেতে হয়নি লাকিলি, কিন্তু যদি কোভিডটা না থাকতো হয়তো আমাকে কলেজটা যেতে হতো, আমি সার্ভাইভ করতে পারতাম না ওই অ্যাটমসফিয়ারের মধ্যে। মানে সেটা কি ওই রাজনীতির যে বিষয়টা রয়েছে? হ্যাঁ রাজনীতি, একদম পিওরলি রাজনীতি, মানে পড়াশুনো কম হয় এবং এই ব্যাপারগুলো, এই আন্দোলন বা আন্দোলন আন্দোলন খুব ভালো জিনিস ডেফিনেটলি, কিন্তু এনার জন্মদিন পালন করতে হবে বলে আমাকে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার ইচ্ছার বিপরীতে গিয়ে পতাকা নিয়ে ওনার নাম নিয়ে স্লোগান দিতে হবে, এই জিনিসগুলো আমার আসে না। একদম রিসেন্ট যে পলিটিক্সের যে ঘটনাগুলো ঘটছে, তোমার মাথায় কোনটা মানে হন্ট করছে, কোনটা প্রকারের নড়বড় করছে যে হ্যাঁ এইটা নিয়ে একটা কিছু লিখতে হবে বা এইটা নিয়ে কিছুটা বানাতে হবে গান? রিসেন্টলি সব প্রত্যেকটা বিষয় বলারই মতন, মানে মানুষের অ্যাওয়্যার করার মতন প্রত্যেকটা বিষয়, তবে
টিচাররা যেভাবে রাস্তায় দিনের পর দিন পড়ে আছেন এবং রাত্রে পুলিশ দিয়ে যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, রিসেন্ট টাইমসে এরকম কিছু আমি দেখিনি। এবং তারপরে আপনি যেটা একটু আগে বললেন যে খুব খারাপ কথা, কটু কথার যে কম্পিটিশন চলছে, সেই জায়গাগুলো কোথাও না কোথাও একটু বন্ধ করা দরকার। সেরকম কিছু একটা তাহলে আমরা শুনতে পারি নিশ্চয়ই দর্শকদের জন্য। বা তোমার আরেকটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ভীষণ নিজেদের মতে নিজেদের গানের একটা প্যারোডি তৈরি করেছিল, সেটাও মানুষজন খুব মানে পছন্দ করেছেন এবং কমেন্টস তো ভীষণ রকম আর কি। এই সময় অ্যাকচুয়ালি ওই গানটা করার একটাই উদ্দেশ্য ছিল যে অনির্বাণ ভট্টাচার্য বা ঋদ্ধি সেনের মতো মানুষরা এখন ওই আওয়াজটা তুলতে পারছে না যেটা বিজেপির সময় তুলেছিলেন। তাই কোথাও না কোথাও মনে হয়েছিল ওই গানটা নিয়েও কিছু করা যেতে পারে। ওটা তো বিজেপির এগেনস্টে ছিল এক সময়, ওটাকে আমি তৃণমূলের এগেনস্টও ইউজ করেছি বা মানুষকে অ্যাওয়ার করার জন্য ইউজ করেছি। তো হ্যাঁ, ডেফিনেটলি ওটা শোনাতে পারি। আর আরেকটা প্রশ্ন, মানে তুমি গানটা শোনানোর আগে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সেই গানে আমরা যাদেরকে দেখতে পেয়েছিলাম অনেকেই কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এক দুজন ছিলেন এবং বাকি তো সবাই ছিলেন। তো মানে যারা গানটা বানিয়েছিলেন তারা এটা মানতে রাজি নন যে এটা বিজেপির এগেনস্টে, কিন্তু হয়তো বার্তাটা সেরকমভাবেই গেছে। তুমি কীভাবে দেখো বিষয়টা? ডেফিনেটলি ওটা সবাই জানে যে ওটা বিজেপির এগেনস্টে, এবং ওটাকে একটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে তৃণমূলের হয়ে অ্যাকচুয়ালি একটা ক্যাম্পেন করা হয়েছিল যেখানে তৃণমূলের নামটা নেওয়া হয়নি। এটা একদমই বলা ভুল যে ওটা বিজেপির এগেনস্টে ছিল না, ওটা বিজেপির এগেনস্টেই ছিল এবং ওটা তৃণমূলের ফেভারে ছিল। এবং সবাই সেখানে ছিলেন না, যদিও তৃণমূলের যেমন আমার সব্যসাচী চক্রবর্তীর কথা বলতে পারি, উনি মোটেই তৃণমূলের অ্যাফিলিয়েটেড নন। তো সেই ক্ষেত্রে আমি যেটাই বলছিলাম যে অ্যাটলিস্ট এখন ওরকম একটা গান ভীষণ দরকার, অ্যাটলিস্ট ওনাদের মতো মানুষের কাছ থেকে। সেই জায়গাটা আমরা মিস করছি এবং আমরা ছোটোখাটো মানুষেরা যারা যতটা করতে পারি নিজেদের থ্রু দিয়ে সেটাই আমরা করার চেষ্টা করেছি। তাহলে হোক, সেটাই হোক তাহলে। তুমি শিক্ষিতদের পথে বসিয়ে ক্রিমিনাল পোষ পুরনো, তোমার কাজ শিক্ষাকে লাঠি পেটা করে বেকারের জ্বালা বাড়ানো, তোমার টার্গেট শুধু ভোটারের, তুমি কাউকেই ভালোবাসো না, তুমি রাজনীতিটুকু শিখেছ তুমি মানুষের কাজে লাগো না, তুমি লাগো না, তুমি লাগো না। তুমি বহু অন্যায় বহু অন্যায় বহু পাপ করে গিয়েছ, অযোগ্যদের চাকরি বিলিয়ে মেধাবীকে পেটে মেরেছ, তোমার রাশি রাশি বলি রাশি রাশি বলি আজ থেকে মেনে চলব, যথেষ্ট হলো লেখাপড়া করা চপের দোকান গড়ব, আমি ডিগ্রি পাতি পুড়িয়ে আজ ঘুগনি মুড়ি বেচব। এই যে মানে মুখ্যমন্ত্রী ঝালমুড়ি ঘুগনি দাওয়াইটা দিলেন, এটাকে কিভাবে দেখো তুমি? খুব কষ্টের ব্যাপার হচ্ছে, উনি সবাইকেই ঝালমুড়ি বা চপের ঘুগনি বেচার কথা বলেন, কিন্তু ওনাদের নেতার কারোর ঘরের কোনো ছেলেমেয়েকে দেখলাম না এখনো অবধি ওই কাজটা করছেন। তবে আমি বলবো নিজের ঘর থেকে স্টার্ট করুন, অভিষেক ব্যানার্জির ঘরের যারা আছেন বা অভিষেক ব্যানার্জিকে দিয়ে আগে স্টার্ট করান, উনি ইনকাম করে দেখাক, তারপরে ডেফিনেটলি আমরা পেছনে আছি, আমরা করবো। আরেকটা স্যান্ডা ছিল না কাশফুলের বালিশ, বা এইটা নিয়েও তোমার একটা ছিল মনে হয় পার্টটা, আমি যতটা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও হোক তাহলে। তুমি বহু অন্যায় বহু অন্যায় বহু পাপ করে গিয়েছ, অযোগ্যদের চাকরি বিলিয়ে মেধাবীকে পেটে মেরেছ, তোমার রাশি রাশি বলি রাশি রাশি বলি আজ থেকে মেনে চলব, যথেষ্ট হলো লেখাপড়া করা ঘুগনি দোকান করব, আমি তুলোর বালিশ নেব না তাই কাশফুলগুলো ছিঁড়ব। মানে লাস্ট লাইনটাতে কিন্তু অনেকগুলো ইঙ্গিত রয়েছে, সেটা অবশ্যই দর্শকরা বুঝতে পারছেন যে ঠিক কি বলার চেষ্টা করছো। তো তুমি যখন লেখো তুমি কি একদম মানে সচেতন হয়ে লেখো, মানে শব্দের কথা বলছি? এই জায়গা এই বেশ কিছু গান বৈশাখী পলের কথা যিনি বললাম উনি লিখে দেন, আমি মানে অ্যাকচুয়ালি আগে লিখতাম, এখন আর সময় হয়ে ওঠে না এত কিছুর মাঝখানে বানানো ভিডিও করা এটা সেটার মতো। আমি হয়তো লিখলে যেটা 5 দিনে লিখবো সেটা উনি 5 মিনিটে লিখে দেন, তো আমি ওনার কাছ থেকেই সাহায্যগুলো নিই। বেশ কিছু জায়গা আমি নিজেও চেঞ্জ করি, তবে হ্যাঁ আমাদের ডেফিনেটলি একটা প্ল্যান থাকে যে মুখ্যমন্ত্রী এই জিনিসটা নিয়ে বলেছেন, এই জিনিসটা নিয়ে মানুষকে অ্যাওয়ার করা দরকার, এই জিনিসটা মানুষ শুনতে চায়, তো ওই জিনিসগুলো নিয়ে একটা কনসেনসাস নিয়ে আমরা ওটাকে ডিসকাস করে লিখি। আর সুরটা কি মূলত তোমার থাকে? সুর তো প্যারোডি গান, অন্য গানের কিছুটা থাকে কিছুটা নিজের থাকে। অনুপ্রাণিত আমি কথাটা বলেই ফেললাম, তো এখন মাননীয়ার অনুপ্রেরণা কি তোমার তাহলে গানে রয়েছে একটু হলেও? মাননীয়ার অনুপ্রেরণা মানে ওনার কার্যকলাপ তো প্রভাব ফেলে অবশ্যই, উনি ভালো, উনি আরও অনেকদিন মুখ্যমন্ত্রী থাক যাতে আমি অনেকদিন গান গাইতে পারি, আমারও ইনকাম হোক, এটাই আর কি। শেষ করবো, তুমি এখনকার ইয়াং জেনারেশন যেহেতু বহু মানুষজন তোমাকে দেখেন সোশ্যাল মিডিয়ায়, তো তাদেরকে তুমি যদি কিছু মেসেজ দিতে চাও?
যারা ইয়াং মানুষরা আছেন, যারা ফেসবুক বা টুইটার বা ইউটিউবে থাকেন, তাদেরকে বলবো তারা পলিটিক্সে একটু বেশি ইন্টারেস্ট দেখাতেই পারে। যা কিছু আমাদের কন্টেন্ট রোস্টিং এটা সেটার মাঝখানেও যদি এই ব্যাপারটার মধ্যে আমরা একটু হলেও ইন্টারেস্ট দেখাই, হয়তো আমরা একটু অ্যাওয়্যার হব, পরের বারই ভালো মানুষকে আমরা ইলেক্ট করতে পারবো। ওটা আমাদের ফিউচারের জন্যই আমাদের করা উচিত, ডেফিনেটলি ওটা ওদের একটু দেখা উচিত। একেবারেই প্রত্যেকে রাজনীতি সচেতন হন, একটু হলেও রাজনীতি সম্বন্ধে অবগত হন এবং প্রতিবাদ করুন। বিভিন্ন ঘটনা এখন যা ঘটছে চারিপাশে সমাজে, সেগুলো সম্বন্ধে আমাদের মনে হয় প্রত্যেকের কিছু হলেও নিজেদের মতো করে হলেও প্রতিবাদটা করার প্রয়োজন। এবং অবশ্যই কমেন্টে জানান আজকে অনুভব মাইতির সঙ্গে আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের মতামত জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি অনুভব মাইতির সঙ্গে আমাদের আড্ডা। আচ্ছা, এটা কিন্তু জানা হয়নি যে আমাদের এই আড্ডাটা তোমাদের কীরকম লাগলো। দারুণ, এরকম আড্ডা আমি ভবিষ্যতে আরও দিতে চাই, এবং তোমরা যে কাজটা করছো আমরা তোমাদেরকে আমি ফলো করি, এবং যেগুলো করছো খুব দারুণ কাজ করছো, আমি করে থ্যাংক ইউ সো মাচ। দর্শকরাও আমাদের ফলো করতে থাকুন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, এবং কমেন্টে জানান কীরকম লাগলো আজকের আড্ডা।